কেন আসছেন? আমরা এই প্রত্যেক আন্দোলন সংগ্রাম মোটামুটি সবটাই আসার চেষ্টা করি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, আমাদের ভোটের অধিকার। সাধারণ মানুষ এদেরকে গণতন্ত্র বলতে টোটালি নাই, যেমন পুলিশ সবাই রেখে মানুষ নিরীহ মানুষকে গ্রেপ্তার করে ভয়ভীতি আর বলছে যে কিছুই হবে। কয়জন আসছেন আপনারা? আমরা বিভিন্ন জায়গায় যে যেভাবে আসে চেষ্টা করে। আমরা কয়জন আসছেন একসাথে? আমরা আসি ছয় ছয় লোক আসছি একটা। কবে আসছেন ঢাকায়? আমরা আসছি চার দিন আগে। চার দিন আগে কোথায় ছিলেন? বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে বিভিন্ন লোকজন যে যেভাবে পারে ওইভাবেই, যেহেতু আতঙ্ক আছে কোন বাসায় বাড়ি ঘরে অভিযান চালায় পুলিশ, এই জন্যে বিভিন্নভাবে আমরা যে যেভাবে থাকার চেষ্টা করতে আছি। এই এই রয়েছে আমাদের দাবি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। আমরা বারবার মানুষ মুক্তি চায়, ভোটের অধিকার চাই, আমরা সবসময় এই চেষ্টা চাই।